মান্না গেমিংয়ে আপনাকে স্বাগত। গতকাল দেখেছেন সব থেকে কম 8 টাকা করে পয়েন্টসের আমি, কিন্তু আজ তার থেকে একটু বেশি, অর্থাৎ 20 টাকা করে অনলাইন রিয়েল ক্যাশ গেম রামি খেলবো আমি। দেখুন অংশগ্রহণ করেছে এই টেবিলে টোটাল 5 জন, যথারীতি কার্ড দিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়ে জোকার কটা পেয়েছি, দেখুন অনেকগুলো জোকার এসেছে। এখন জোকার হয়েছে সাহেব, আর সাহেব পেয়েছি একটা দুটো এবং একটা জোকার, টোটাল 3খানা জোকার। এবং পুরো সিকোয়েন্স কোথা দিয়ে করব, পুরো সিকোয়েন্স করার মতো মোটামুটি একটা দুটো লাইন আছে, কিন্তু যথারীতি ও বলতে বলতেই একটা কিন্তু জোকার দিয়ে আমাকে পুরো সিকোয়েন্স করতে হচ্ছে। এটা একটা দিক হয়েছে, কিন্তু খেলাটা যথেষ্ট ডিফিকাল্ট আছে, কারণ অন্যান্য দিক থেকে পুরো সিকোয়েন্স হওয়ার পরেও অন্যান্য দিক থেকে একটা সিকোয়েন্স করা যথেষ্ট চাপ, এবং হাতে যথেষ্ট বড় বড় আমার কিন্তু স্কোর আছে, তাই আমাকে পয়েন্ট কমাতে হবে, তাই অন্য কোনো দিক থেকে আমাকে লাইন করতে হবে। সেই অনুযায়ী আমাকে কিন্তু 7টা খেয়ে রাখাই সব থেকে ভালো বলে মনে হচ্ছে। চলুন 7টা খেয়েই রাখি। এই মুহূর্তে দেখুন আমাকে পয়েন্ট কমাতে হবে, কিন্তু যেহেতু অন্যান্য প্লেয়াররা সেরকম কেউ নেই, তাই হাতে একটু পয়েন্ট বেশি রেখে খেলছি। দেখুন বিবিটাও লাগছে, খেয়ে রাখি, কারণ আমাকে পয়েন্ট এই জায়গা থেকে কমাতে হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন আমার কিন্তু এই মুহূর্তে অনেকটাই পয়েন্ট সেভ হয়ে গেছে, এখন দেখার বিষয় যার কমানো যায় কি না। আগে জানলে তো এটাও রেখে দিতাম। যাই হোক, দেখুন আরেকটু পয়েন্ট কমছে আমার, 9টা রেখে দিলে হতো, কিন্তু না থাক 9টা ফেলেই দিই, যেহেতু পয়েন্ট এখন কমছে। দেখুন এই মুহূর্তে আমার হাতে স্কোর 6-3-9, এখন 9 স্কোর আছে হাতে। চলুন আর একবার টানি, দেখা যাক। দেখুন আবার একটা জোকার উঠেছে, যার জন্য আমার হ্যান্ড কিন্তু ডিক্লিয়ার, তো আর একবার চলুন সুযোগ নেওয়া যাক। দেখুন এই হ্যান্ড থেকে পাওয়া গেল 18 টাকা 28 পয়সা, তো আরেকবার আমি সুযোগ নিতে চাই, কারণ দেখতেই পাচ্ছেন আমার লো ব্যালেন্স দেখিয়ে দিয়েছে, কারণ আমার কিন্তু সেরকম হারে ব্যালেন্স নেই। যাই হোক, এই হ্যান্ড থেকে 18 টাকা আসার পর এখন 32 টাকা এসে গেছে, তো আবারও একটা হ্যান্ড শুরু হচ্ছে, যেখানে দেখতেই পাচ্ছেন 6 জন প্লেয়ার অংশগ্রহণ করেছে, আর এখানে জোকার হয়েছে কিন্তু 9, আর 9 পেয়েছি একটা দুটো, দুটো 9 পেয়েছি একটা জোকার পেয়েছি, এবং যা বড় বড় কার্ড আছে এ দেখেই কীরকম একটা হচ্ছে। দেখুন পুরো সিকোয়েন্স কিন্তু আমার হয়ে ওঠেনি, এই ড্রপ কর ভাই, হ্যাঁ ড্রপ করেছে, দেখুন বলে ড্রপ করিয়ে নিতে হয়েছে। তো যাই হোক, তো আমার এখন পুরো সিকোয়েন্স হয়ে গেছে, এবং একটা জোকার দিয়েও মোটামুটি একটা সিকোয়েন্স হয়ে গেছে। এই মুহূর্তে হাতে কিছু কম বেশি স্কোর আছে, তো 10টাই কাটার। দেখুন এই মুহূর্তে একজন ড্রপ করে দিয়েছে, যার জন্য আমার কিন্তু পুরো সিকোয়েন্সটা হয়েছে, না হলে দেখুন আমার কিন্তু এই মুহূর্তে 32 টাকা পড়ে আছে, আর যার কারণে যদি না ড্রপ করতো আমাকেই হয়তো ড্রপ করতে হতো, কারণ এতগুলো জোকার আমার কোনো কাজেই লাগতো না যদি না ওইটা দিত, কারণ এই মুহূর্তে অন্যান্য কার্ড পাওয়াটা যথেষ্ট ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট আপনি নিজেই দেখুন, যে অন্যান্য কার্ডগুলো পাওয়া যায় কি না, অন্যান্য জায়গা থেকে পুরো সিকোয়েন্স হওয়ার মতো কোনো কার্ড আসে কি না, কারণ একদিকে ছোটো কার্ড আর একদিকে বড় কার্ড, সেই তুলনায় কার্ড পাওয়া যথেষ্ট ডিফিকাল্ট। দেখুন এই মুহূর্তে আমার অন্য একটা দিক থেকে আবারও একটা পুরো সিকোয়েন্স হয়ে গেছে, যার জন্য আমার হ্যান্ড আবারও ডিক্লিয়ার। এখন স্কোরটা দেখার, দেখুন একজন 42 আর বাকি 3 জন, একজন 20, 2জন ড্রপ করেছে তাই সেই হিসেবে 20, আবারও একজন 21,
এই অ্যান্ড থেকে পাওয়া গেছে 26 টাকা 15 পয়সা। তো চলুন আরও একবার সুযোগ নেওয়া হোক। পরপর দুটো হ্যান্ড ডিক্লেয়ার করাতে কিছুটা হলেও মোটামুটি স্কোর এসেছে, কিন্তু এখন দেখার বিষয় যে এই হ্যান্ড কী হবে। আবার আমারও প্রথম হ্যান্ড, দেখুন এখানেও 6 জন প্লেয়ার অংশগ্রহণ করেছে, তো এই মুহূর্তে জোগাড় হয়েছে 4 4। আমি এখানে একটা দুটো দুখানে 4 পেয়েছি। দেখুন আবারও কিন্তু টানতে একটা 4 এসেছে, যার জন্য আমার পুরো সিকোয়েন্স হয়ে গেছে। না হলে কিন্তু এটা চিন্তার কারণ থাকতো। যাই হোক, তো এখন কাট কী কাটবো, কাটার মতো কিছু কাজ নেই, ওটাই কাটতে হবে। তো এখন জোগাড়গুলোকে সঠিকভাবে কাজে লাগানো এই মুহূর্তে আমার কাছে সব থেকে ডিফিকাল্ট। দেখুন এই মুহূর্তে একজন ড্রপ রেখেছে, এই সূত্রে বলে রাখা ভালো যে 20 টাকা করে পয়েন্টস আমি কার্ড গেম, যেখানে কিন্তু আপনার হাত যদি না ভালো আছে আপনি হ্যান্ড ড্রপ রাখতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে কিন্তু 5 টাকা। আর যদি মধ্যিখানে ড্রপ রাখেন 10 টাকা, পুরো সিকোয়েন্স না হওয়া মানে কিন্তু ফুল অ্যান্ড সমান লস, আর সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কিন্তু পুরো 20 টাকাই। তাই এই ধরনের খেলা যথেষ্টই আর্থিক ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে, তাই খুব সাবধান। দেখুন আমাকে কিন্তু এই মুহূর্তে পয়েন্ট কমাতে হচ্ছে, কারণ আমাকে অন্যদিকে কোনো লাইন ধরতে হবে। দেখুন এই মুহূর্তে আমার হাতে জোকার একটা অতিরিক্ত হয়ে গিয়ে, কিন্তু কোনো যোগাযোগের কার্ড নেই, কারণ এই মুহূর্তে যদি কেউ ডিক্লেয়ার করে দেয় আমার হাতে যে স্কোর আছে 4 4টা, তো জোকার 10 15। দেখুন আমার দুইটা একটা কাজে লেগে যাচ্ছে, তাই খেয়ে রাখা ভালো। তাই আমি বিবি কাটছি, এই মুহূর্তে আমার হাতে স্কোর 3। পরপর দুটি খেলা আপনি দেখেছেন, কালকেও আপনি হয়তো দেখেছেন আগের খেলা যেখানে 8 টাকা, কিন্তু আজ দেখছেন 20 টাকা করে সব থেকে কমের একটু উপরে পয়েন্টস নামি অনলাইন রিয়েল ক্যাশ। এখন থেকে প্রতিদিন এই রকম নতুন নতুন খেলা নিয়ে আমি থাকবো আপনাদেরই সাথে, আপনাদেরই পাশে। তাই অবশ্যই চোখ রাখুন মান্না গেমিংয়ে। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন পদ্ধতি খেলা কেবলমাত্র এই চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ। দেখুন এই মুহূর্তে আমার হাতে কিন্তু স্কোর 3, এখন দেখার বিষয় ডিক্লেয়ার করা যায় কি না। পরপর 3টে হ্যান্ড যদি ডিক্লেয়ার করা যায় মন্দি হবে না, কারণ আমার স্কোর তার থেকেও বড় ব্যাপার যে আমার ব্যালেন্স ছিল যেখানে 14 টাকা, সেখান থেকে 54 টাকা 58 টাকা হয়ে গেছে। দেখুন আমার কিন্তু আবারও একবার ডিক্লেয়ার হ্যান্ড। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে প্রতিদিন ঠিক এই সময়। ধন্যবাদ।